বং ফিশিং এ আপনাদের স্বাগত জানাই। আর একদিন একটু ব্যস্ত ছিলাম, তোমাদের জন্যই ছিলাম, কারণ হচ্ছে আমার সব পুরনো ডায়েরি গুলো থেকে হচ্ছে পুরনো ডায়েরি গুলো থেকে সব চার টপের এগুলো দেখছিলাম, তো প্রচুর চার টপ দেওয়ার আছে তোমাদের। আমি 20% চার এখনো দিতে পারিনি তোমাদের, তা দেবো। এরম ভাবে খাতায় লিখে যদি দিই তোমরা বুঝতে পারবে না, কারণ এগুলো ক্রিটিক্যাল জব আছে। এটা চর্বি বাঁকড় আছে আমার কাছে, মৃগেল মাছের আর একটা জিনিস হয় প্লন্ডার চিল, কিমড়ের ডিম না থাকলে তোমরা কি করবে। সিলভার কাপের চার টোপ, ভাপা টোপ আছে কলার, মানে ভাপা ভাপা টোপ আম কলা দিয়ে করতে হয়। তারপরে পিমড়ের ডিমের পোলাও আছে, হাড়িয়া আছে, নদীর হাড়িয়া, পুকুরের হাড়িয়া, শিঙি কই, শিঙি মাগুর একবারে দুর্ধর্ষ টোপ, ফেলবে আর নিয়ে চলে যাবে। রুই মাছের হচ্ছে লাল তেল, রুই মাছের লাল তেল। তারপরে তোমার মাছের তেল হয় একটা, ইলিশ মাছ দিয়ে তেল করতে হয়, সেটা আছে। তারপরে দুধের সর দিয়ে একটা চার আছে, নারকেল কোর্মা আছে, মিষ্টি মশলা আছে একটা, মিষ্টি মশলা এটা দেবো, এটা খুব ভালো এফেক্টিভ। বাটা মাছের চার আছে, বাটা মাছের টোপ আছে, কাতলার সাদা টোপ আছে, সুজি দিয়ে মানে ওটস দিয়ে বানাতে হয় যেখানে টোপে কাতলা ধরতে হয়, সেখানে কি করবে তোমরা। তারপরে কাতলার সব মাছেরই হচ্ছে ভাপা ভাত পোলাও হয়, ভাপা কাতলার, কাতলা স্পেশালিস্ট হচ্ছে ভাপা ভাত পোলাও। এগুলো সব লিখতে গিয়ে আমি কদিন টাইম পাচ্ছি না একদম। আর হচ্ছে এরপরের ভিডিওতে আমি আগে প্রথম রুই নিয়ে, রুই মেডিকেল হয়ে গেছে, এবার হচ্ছে রুইয়ের স্পেশাল চার দেবো, মৌমাছ চার দেবো, রুই মাছের নারকেল কোর্মা দেবো, এটা হচ্ছে রুইয়ের স্পেশাল। এগুলো সব মানে আমার ডায়েরি গুলো খুব পুরনো হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, যার জন্য আবার সব এগুলোকে লিখতে হলো। রুইয়ের স্পেশাল দেবো, তারপরে তোমার লাল বাঁকড় আছে, কাতলার, কাতলার আর একটা হচ্ছে বিখ্যাত গুণীজনের একটা চার আছে আমার কাছে, আমি ওটা ইউজ করি। তো কাতলার হচ্ছে দারুণ চার, এগুলো দেখে বললে হবে না, বানিয়ে দেখাতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। নদীর নদীর একটা নরম টোপ হয়, ওটা খুব সুন্দর কাজ করে। কালবোসের স্পেশাল, কালবোসের চার আছে। তারপরে একটা অক্সিজেন গাছ দিয়ে টোপ হয়, এটা দারুণ এফেক্টিভ, এটাও দেবো। সব গুণী জনেদের এগুলো আছে আমার কাছে, এগুলো আমি ব্যবহার করি। সব মাছের টোপ আছে একটা, সব মাছই খাবে। তারপরে কাতলার হচ্ছে একটা রসুন মশলা হয়, সেটা দেবো। কাতলার আবার আরেকটা মশলা চার আছে, সেটা দেবো। ডুমুরের চার আছে, সেটা দেবো। এই যে ডুমুরের চার এতটা বড়, এটা করতে অনেক টাইম লাগে। লাল বাঁকড় আছে, সাদা বাঁকড় আছে, আবার লাল বাঁকড় আছে, আমার দুটো করে লাল বাঁকড়, দুটো করে সাদা বাঁকড় আছে, সাদা বাঁকড় আছে। নদীর হাড়িয়া, পুকুরের হাড়িয়া আছে, তামাক চারটা দিতে হবে, এটা খুব এফেক্টিভ, খুব গুণীজনের তামাক চার, এটা খুব গুণীজনের তামাক চার আছে। এটা টক দইয়ের ল্যাপিং আছে, শুধু মুখে বলে দিলে হবে না, প্রত্যেকটাকে তোমাদের দেখিয়ে বুঝিয়ে দেবো, যেন তোমাদের কোনো খানটায় যেন অসুবিধা না হয়, যেন তোমরা রেজাল্টটা ঠিকভাবে পাও। এগুলো সব দেখানোর একটা বিষয় আছে। তারপরে নদীর একটা চার আছে, স্পেশাল চার, যেটা মানে নদীতে খুব এফেক্টিভ। মনমোহনী ল্যাপিং আছে, এগুলো সব দিতে হবে। মনমোহনী মানে মাছ আনন্দে ভরে যাবে একদম ল্যাপিংটা। এর প্রস্তুত প্রণালী, এগুলো সব মুখে বলে দেবো, একটু অপেক্ষা করতেই হবে। আর আমার একটা মাদার বিজনেস আছে, আমার সোনার উপর দোকান, আমার সোনার উপর ব্যবসা আছে,
এইগুলো করলেই তো হবে না, দোকান খুলে গেছে। তো আমি সপ্তাহে একটা করে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা করে চা দেবো। কাঁচা আম সেদ্ধ করে হচ্ছে একটা কাঁচা আম আর পাকা কলা দিয়ে দারুণ। তো বোয়াল মাছের অভ্যর্ত তো 200% গ্যারেন্টি বোয়াল মাছ আসবে, টোপ নিয়ে দৌড়াবে। ময়দার ভাপা টোপ, ময়দার ভাপা টোপ, ভাপা আজ পর্যন্ত কেউ দেখায়নি, সেইভাবে প্রসেসটা জানে না। তো এইসব ভাপা টোপের দেখবে বড় বড় গুণী, বড় বড় গুণী যারা মেছের শিকারি আছে তারা দেখবে একটা গোল তালের মতো করে নিয়ে গিয়ে মাছ ধরছে, ফাটাফট মাছ ধরেই যাচ্ছে। আছে দোব, ছাতুর ভাপা টোপ হয়, ছাতু ভাপা ভাত পোলাও হয়। তা এগুলো করতে সময় লাগবে, দেখছো খাতাগুলো কি অবস্থা হয়ে গেছে। তারপরে এই ডায়েরিটা আমার আছে। তোমরা একটা কাজ করবে, যখন যে পুকুরে তোমরা টিকিট পুকুরে মাছ ধরতে যাবে এরকম একটা ডায়েরি ইউজ করবে, যে আজকে আমি ওখানে গেলাম আমার কি টোপে কাজ হলো, কি চারে কাজ হলো, বা তুমি কোথায় ব্যর্থ হলে, সেগুলোকে একদম সেই দিনকে না পারো পরের দিনকে লিখে রাখবে। কারণ পরের বছর যখন তুমি হচ্ছে আবার ওই পুকুরে মাছ ধরতে যাবে তখন হচ্ছে এই ডায়েরিটা যেমন আমার লেখা থাকে, যে ভাস্তারায় একটা মাছ ধরতে গেছিলাম, ভাস্তারা বলে লেখা আছে, ভাস্তারায় হচ্ছে সেদিনকে আমার কি কি হয়েছিল, কতগুলো মাছ ধরেছিলাম, কি টাচে মাছ ধরেছিলাম, এগুলোর হচ্ছে নোট করা। এরপরে এবার যখন ওই পুকুরটা দিয়ে আমি যাব তখন হচ্ছে মানে ওই পুকুরের জলের গুণে কিছু কিছু টাচ, কিছু কিছু ল্যাপিং হচ্ছে কাজ করে। এক একটা পুকুরের এগুলো এক একটা ন্যাচারাল স্বভাব আছে, মাছের ন্যাচারাল স্বভাব আছে, সেগুলো পরে পরে আমি তোমাদের ঠিক বুঝিয়ে দেবো যে সেই গুলোতে কেন খায় এবং কি জন্য খায়। ঠিক আছে, সেই টাচটা কেন খায়, কি জন্য খায়। যেমন হচ্ছে পাঁক পুকুর হলে একটু নারকেল পছানটা বেশ ভালো কাজ করে, বালি পুকুর হলে বাঁকড়ে কাজ করে, এইরকম কিছু বিষয় আছে। আবার কোন গাছের পুকুর মানে পুকুর পাড়ে কি আছে, কি গাছ আছে, ফলের গাছ আছে, এইগুলো হচ্ছে বিষয় আছে। তা এইগুলো একদিনে হয় না আর তাড়াতাড়ির জিনিস এগুলো নয়, এগুলো অনেক দিন টাইম লাগে, মানে অনেক সময় লাগে। কারণ আমি 10 বছর ধরে ঘুরে বেরিয়েছি, ঠিক আছে, 10 বছর গুরুজির সাথে ঘুরে বেরিয়েছি। তো আমাকে হচ্ছে আর কিছু গুণীজন আমার সাথে আছে, তারা তাদের সাথে আমার সব সময় কথা হয়, তারা আমাকে খুব ভালোবাসে, এই জন্য মানে ভালোবাসে আমাকে, কোনো কিছু গুণে আমাকে ভালোবাসে, তারা আমাকে সব সময় হেল্প করে। আর তারপর তো মাছ ধরা আছে, ব্যাস এই পর্যন্ত, আস্তে আস্তে সবই তোমাদেরকে দেবো।